এটা কি হচ্ছে ঈশান? যৌথ প্রযোজনা? হ্যাঁ মা, এটাই তো নিয়ম। এখন তো বাড়িতে দুজন ঈশান, আমি আর বাবা। দেখলেন মা, আপনি আসলে আমাকে এত ভালোবাসেন যে এখন সবসময় আমাকে আপনার চোখের সামনে পাবেন। হ্যাঁ মা। মানে যখন আমি বাড়িতে থাকবো না তখন আমি পুরো কেসটা সামনে নেব। কি বাবা, এখন সব ঠিক আছে তো? কি বলছিলাম, আমার হাতে দুদিন সময় দাও, আমি পুরো বাড়িটাকে সামলে নেব। এখন কোনো কথা হবে না গুরু। এই খেলো করেছে দুই ঈশান মিলে যে আরম্ভ করেছে, এ তো ফায়ার ব্রিগেড ডাকতে হবে। বিবির মাথায় তো আগুন জ্বলছে। তবে কি জানো তো বাবা, তোমার মধ্যে অনেক ধৈর্য। তোমার মতন যদি আমার এক পিস শাশুড়ি থাকতো না, তাহলে আমি কবে হনু লুলু পাঠিয়ে দিতাম। চুপ, একদম চুপ পাকা ছেলে। আশ্চর্য ঈশা, তোমার সামনে এই ছেলেটা আমাকে যা নয় তাই বলছে, আর তুমি কি করছো, মিটি মিটি হাসছো। কেন কানের মাথা খাচ্ছেন মা? আমার বাবা ভদ্রলোক, তাই আপনাকে এত বাড়াবাড়ি করতে দিচ্ছে। আমি হলে আপনাকে উপর থেকে 6 ইঞ্চি ছেটে দিতাম। কি বললি, কি বললি তুই, কি বললি? 6 ইঞ্চি ছেটে দিতাম বাবা ভদ্রলোক? শোন একটা কথা শোন, ঈশানকে তুই বাবা বলিস কেন? হ্যাঁ, ঈশান তোর বাবা। বাবাকে বাবা বলে ডাকবো না তো কি বলে ডাকবো, হিটলারের জামাই? চুপ, একদম ঈশানকে বাবা বলে ডাকবে না, একদম। মা, এইসব কথা বলে ওকে। তুমি চুপ করো না, এত কথা তোমাকে বলতে হবে না। শোন, তুই না যা চাইবি আমি তোকে তাই দেব, যদি তুই আমাকে একটা সত্যি কথা বলিস। তুই ঈশানকে বাবা বলে কেন ডাকিস রে? হ্যাঁ বল, কেন ডাকিস ঈশানকে বাবা বলে? যা চাইবো তাই দেবে। তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তুই বল, ঈশানকে কেন বাবা বলে ডাকিস? মা, কেন এমন করছেন? নীল, জুনিয়রকে নিয়ে ঘরে যাও তো। পারমিতা এসো। জুনিয়র চলো আমরা উপরে যাবো, চল। তুমি আমার বাবাকে এনে দেবে? তাহলে আমি আর সিনিয়রকে বাবা বলে ডাকবো না। সত্যি তো সিনিয়র হিসেবে আমার বাবা না। সিনিয়রের শর্ত ছিল সিনিয়রকে বাবা বলে ডাকতে, আমি সেটাই মেনেছি। ওই বেবি, আমি তো তোমার সব কথা শুনেছি, তুমি যা বলেছো আমি তাই করেছি। আমার বাবাকে এনে দাও না বেবি। ও বেবি, আমার বাবাকে এনে দাও না, দাও না, দাও না, আমার বাবাকে এনে দাও। জানো তো বিবি, প্রমিস ভাঙলে ঠাকুর পাপ দেয়। বলো না তুমি আমার বাবাকে এনে দেবে। ও বিবি, বিবি বলো না তুমি আমার বাবাকে এনে দেবে। বলো না বিবি আমার বাবাকে এনে দেবে। বলো না, বলো না ও বিবি। ও বিবি আমায় এনে দাও না আমার বাবাকে। জানো প্রমিস ভাঙলে ঠাকুর পাপ দেয়। ও বিবি,
জুনিয়র কাদের না মাম্মা গুড বয় না তুমি আমি জানি তোমার দুঃখটা সবাই বুঝবে কিন্তু কেউ আমার মতো করে বুঝবে না জানিস তো তোর সাথে আমার অনেক মিল আছে অনেক মিল কেন অনেক তুমি কি তোমার বাবাকে খুঁজে পাচ্ছ না কেউ খুঁজে দিচ্ছে না কাঁদিস না সোনা দেখবি তোর সিনিয়র তোর বাবাকে ঠিক খুঁজে দেবে হ্যারি জুনিয়র সিনিয়র যখন তোকে একবার কথা দিয়ে দিয়েছে ও ঠিক ওর কথা রাখবে তোর বাবাকেও ফিরিয়ে এনে দেবে কি অদ্ভুত দেখ তোর আমার এত মিল কিন্তু বাবাকে ফিরিয়ে আনার মিলটা হলো না সবাই বলে বাচ্চারা দুষ্টুমি করলে বাবা মা রাগ করে চলে যায় কিন্তু আমি তো এমন কিছু দুষ্টুমি করিনি যে বাবা রাগ করে চলে গেল ও মামা ও মামা বাবাকে একটু ফোন করো না বলো যে আমি আর দুষ্টুমি করবো না আমি ভালো চেয়ে থাকবো ও মা মামা বাবাকে একটু ফোন করো না বাবা ফোন ধরছে না কেন বাবা কোথায় কোথায় তুমি বাবা কোথায় কোনো দোষ তুমি করবো না বাবা তুমি কোথায় ছেলে হয়ে থাকবো ও বাবা তুমি কোথায় বাবা আমি খুঁজে পাচ্ছি না ও বাবা ও বাবা এমন করে বেশা শোনা আমার কথা শোনো লক্ষ্মী ছেলে বাবা তুমি কোথায় বাবা মামা কাঁদো না চলে আসবে বেশা সরকারি নিয়ম অনুসারে ১২ বছর না পেরিয়ে গেলে একজন নিখোঁজ ব্যক্তিকে মৃত ঘোষণা করা যায় না জানেন তো আর এক্ষেত্রে তো মাত্র কয়েকদিন হয়েছে তার মধ্যেই আপনি ধরে নিচ্ছেন যে আপনার বোন মারা গেছে আর বডি যখন পাওয়া গেল না তখন আপনার একবার মনে হলো না যে কোথাও না কোথাও হয়তো ওরা বেঁচে আছে আপনার মনে একবারও আশা জাগলো না আপনি কেন বিশ্বাস করলেন না যে কোনো একটা মিরাকল ঘটলেও ঘটে যেতে পারে এখন আপনি কে আপনার উদ্দেশ্যটা ঠিক কী এসব উত্তরগুলো তো আমাকে খুঁজে বের করতে হবে জানতে হবে আপনাকে দেখতে যতটা সুন্দর আপনি কি মন থেকেও ততটাই সুন্দর নাকি আমার ধারণা মতো বেশ কুৎসিত ম্যাডাম খবর এসে গেছে সব সব এতে সব লেখা আছে মেয়েটার নাম পারমিতা সংসারে সবাই আছে স্বামী শ্বশুর শাশুড়ি ননদ কিন্তু শুধু বাচ্চা কাচ্চা নেই ম্যাডাম আপনি যদি বলেন তাহলে আমি সবারই ডিটেল দিতে পারি আর ঠিকানা এখানে সব লেখা আছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবটাই ম্যাডাম একটা কথা বলবো আপনার একটু ভুল হচ্ছে না কেন বেশি টাকা দিয়েছি মনে হচ্ছে টাকা দেওয়া বা নেওয়ার ব্যাপারে আমার ভুল হয় না কখনো পারমিতার যাবতীয় খবর এনে দেওয়ার জন্য এই টাকাটা আর বাকিটা তোমাদের পরের কাজের অ্যাডভান্স ম্যাডাম কি করতে হবে আচ্ছা একটা মেয়েকে যদি তার স্বামী আর সন্তানের মধ্যে বেছে নিতে বলা হয় সে কাকে বাজবে আমার তো মনে হয় ম্যাডাম
বাচ্চাটাকেই বেছে নেবে। আমারও তাই মনে হয়। 100 জনের মধ্যে 99 জনকে জিজ্ঞেস করলে এই উত্তরটাই পাবো, কিন্তু তোমাদের উত্তরে আমি খুশি নই। তোমাদের বাড়িতে বউ আছে? আছে। বাড়ি যাও, এই প্রশ্নটা বউকে গিয়ে করো, কি উত্তর দেয় জেনে আমাকে আগামীকাল জানাবে, তারপর আমি বলে দেবো পরের কাজটা কি। ওকে ম্যাডাম। হ্যালো, হ্যাঁ ঈশান, হ্যাঁ আমি জাস্ট পৌঁছলাম, এই তো দার্জিলিং থানার বাইরেই আছি। হ্যাঁ, না না প্রবলেম কিছু হয়নি, আসলে পৌঁছতে একটু লেট হয়ে গেল কারণ রাস্তায় ধস নেমেছিল। হ্যাঁ আমি দেখছি এখান থেকে কতটা কি খবর জোগাড় করতে পারি। ওকে, আরে আপ বেঁচে বেঁচে। রায় চৌধুরী সাহেব আমাকে ফোনে বললেন কি আপনি আসছেন, লেকিন ম্যাডাম আপনি আজই আয়। হ্যাঁ আজকেই এসেছি, আসলে একটু লেট হয়ে গেল কারণ ও আই এম সরি, আপনার বোধ হয় বাংলাটা। নেই নেই ম্যাডাম, আপ বেফিকার বাংলা বলতে পারেন, আমি কলকাতায় অনেক দিন ছিলাম, হ্যাঁ সেইভাবে বাংলা বলতে পারি না, লেকিন সমস্তে পারি সব। অ্যাকচুয়ালি একটা কোয়েরি আছে, দার্জিলিংয়ের কাছে বেশ কিছুদিন আগে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আই মিন গাড়িটা খাদে পড়ে গেছিল, এই ব্যাপারে একটু ডিটেইলে জানতে চাই। হ্যাঁ দেখি ম্যাডাম, একটু প্রবলেম আছে কি এখানে ইস টাইপ কা অ্যাক্সিডেন্ট হামেশা হতা হ্যায়, লেকিন আপ কোন সা অ্যাক্সিডেন্ট কা বারে মে বাত কর রহি হ্যায় ইয়ে হামকো জাননা হ্যায়। ভদ্রলোক বাঙালি, ব্যবসা করেন, উনি চা বাগান ভিজিট করতে এসেছিলেন আর নিজেই ড্রাইভ করছিলেন। হ্যাঁ ম্যাডাম কুছ কুছ ইয়াদ আসছে, এই কুছ দিন পহলে কা ঘটনা হ্যায় ম্যাডাম, এক মিনিট। হ্যাঁ এই তো আছে ম্যাডাম, আমাদের থানে রিপোর্ট ভি হয়েছিল, লেকিন বডি নেই মিলা, আমাদের মনে হয় ও লাস্ট তিস্তায় ভেসে গেছে। ও আচ্ছা, মানে লোকাল যারা থাকেন তারা কেউ বলতে পারেননি বডি? নাই ম্যাডাম, কই ভি লিক নেই মিলা। হ্যাঁ গাড়িটা মিলেছে। গাড়িটা গাড়িটা কোথায়? এই তো আমাদের পুলিশ পার্কিং জোনমেহি হ্যায়। ওকে আমি একবার গাড়িটা দেখতে চাই। ওকে চলি ম্যাডাম। হ্যাঁ বাই দ্য ওয়ে ম্যাডাম, আপ রাত মে কাহাঁ ঠহরেঙ্গি? না আমি আসলে কোনো প্ল্যান করে আসিনি, বিকজ আমার তো সকালে কাজটা করে রাতেই ফিরে যাওয়ার কথা ছিল, তাই এখনো তো। দেখি ম্যাডাম, রাত মে পাহাড় সে উতরনে কে ভি গলতি মত কিজিয়েগা, বারিশ হচ্ছে রিস্ক হয়ে যাবে, আপনি বরং আমাদের পুলিশ গেস্ট হাউসে ঠেহরে যান, ভালো রুম আছে, আর রাত কা ডিনার মে আপকে লিয়ে ও রোটি আর দেশি মুরগা বানাই দিবে, কাল সকালে আপনাকে আমি বাগডোগরা পৌঁছে দিই। থ্যাংক ইউ। চলিয়ে ইহি ও মানুষ গাড়ি ম্যাডাম, চাবিতে এটা কি লেগে আছে? নে কে নে। না আমি খাবো না, আমি অনুসরণ করেছি। সে কি রে, অনুসরণ করেছিস মানে খাবি না আবার কি? খে নে, তুই জানিস তো তুই না খেলে বাবা খুব রাগ করবে। আমিও বাবার উপর ডাবল রাগ করে আছি, বাবা যতক্ষণ না আসছে আমি ততক্ষণ কিচ্ছু খাবো না। আমি জানতাম রে রিঙ্কু তুই এমন কিছু একটা করবি, তাই আমাকে মিথ্যের আশ্রয় নিতে হয়েছে, তাছাড়া যার কোনো উপায় ছিল না আমার কাছে।
রিঙ্কু শোনার জন্য আমার কাছে কিন্তু একটা জিনিস আছে। এই যে কি এটা? বাবার লেখা চিঠি তোমার জন্য। আরে তোর মা তেমন ভুলো মন হয়েছে না যে তোকে দিতেই ভুলে গেছে? নে বাবা লিখেছে, দেখি দেখি। রিঙ্কু কেমন আছিস বাবা? আমি কাজে খুব ব্যস্ত তাই ফিরতে পারছি না। তুই তো জানিস যে পাহাড়ে একদম নেটওয়ার্ক থাকে না, তাই ফোনে কথা বলতেও পারছি না। ভালো থাকিস বাবা, আমি খুব তাড়াতাড়ি ফিরব। ইতি বাবা। দেখি দেখি দেখি, এবার তো একটু স্মাইলটা দেখি। বাবা চিঠি পেয়ে নিশ্চিন্ত হয়েছিস? কেনে অনেক রাত হয়েছে, গুড বয়। কি মেনু? কি মেনু? আজকের মেনুতে কিন্তু অনেক কিছু আছে। এই দেখ, দেখি দেখি দেখি, রিঙ্কু বাবার জন্য চিকেন আছে, মাছ আছে, ডিম আছে। রিঙ্কু কি দিয়ে আগে খাবে? হ্যাঁ ডিম দিয়ে, এই তো ডিম দিয়ে ভাত খাবে। দেখি, হ্যাঁ করো হ্যাঁ করো, গুড বয়। উত্তর পেলে? হ্যাঁ ম্যাডাম, আমরা শুধু আমাদের বউকে নয় অনেক মহিলাকে এই প্রশ্নটা করেছি, কিন্তু সবাই বললো যে তারা তাদের স্বামীকেই বেছে নিতে চায়। কারণ? কারণ বাচ্চা গেলে হয়তো বাচ্চা পাওয়া যাবে, স্বামী গেলে? স্বামী পাওয়া যাবে না, তাই তো? তার মানে সন্তানের থেকে স্বামী বেশি প্রিয়। যেটা আমরা করব সেটা হচ্ছে এই পারমিতা বলের মেয়েটার স্বামীকে তুলে আনব, তাহলেই না? পরের সন্তান নিজের সন্তানও নয়, ঠিক 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে পরের সন্তানের মায়া ভুলে যেতে, বুঝতে পেরেছ? তারপরে ওই মেয়েটা আমার পায়ে ধরবে, পায়ে ধরে ক্ষমা চাইবে, আমাকে মিথ্যে কথা বলে আমার বোন সেজে সাজার কি শাস্তি হতে পারে সেটাও তখন বুঝতে পারবে। আর যতক্ষণ না ও স্বীকার করবে
যে রিঙ্কু বলে ছেলেটা ওর কেউ নয়, ততক্ষণ ওর স্বামী আমার কাছে আটকা থাকবে। দারুণ প্ল্যান করেছেন তো ম্যাডাম, আপনার জবাব নেই। বাচ্চাও ফিরে আসবে আপনার কাছে, আর পুলিশের কোনো লাভড়া হবে না। পুরো লেনা দেনা কেস ম্যাডাম, মেয়েটা ভয় পেয়ে রিঙ্কুকে আমাদের হাতে তুলে দেবে, আর অন্য হাতে আমরা তার স্বামীকে তুলে দেব। দেখো একটা কথা কিন্তু তোমরা মাথায় রেখো, হ্যাঁ, কাজটা করতে গিয়ে যদি কোনো রকম গণ্ডগোল হয় তাহলে কিন্তু তোমরা আর তোমাদের বউদের কাছে ফেরত যেতে পারবে না, ঠিক আছে?